হ্যাঁ দেখো সুব্রজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি যে একের দিকে যেমন ঘূর্ণিঝড় সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিবর্তন হচ্ছে, এটা যেমন একটা আশার খবর আমাদের কাছে, ঠিক তেমনভাবে কলকাতা পুরসভার কাছে আশার খবর এটাই যে দুপুর দুটো নাগাদ কিন্তু জোয়ার এসেছিল গঙ্গায়, এবং সেই সময়টা এটা এই সময়টাকে নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিল কলকাতা পুরসভা, কারণ এই সময়টাতে যদি ভারী বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু সেই সময় কিন্তু শহরে জল দাঁড়িয়ে যাওয়ার একটা সমস্যা থাকতো। আমি এই মুহূর্তে একেবারে জাজেস ঘাটে রয়েছি, গঙ্গার জলস্তর কিন্তু আগের থেকে বেশ কিছুটা নেমেছে, কারণ আমরা দুপুরবেলার যে ছবি ইতিমধ্যে দেখিয়েছিলাম সেই সময় কিন্তু জলস্তর কিন্তু বেশ খানিকটা উপরে ছিল, জলস্তর কমেছে, ভাটা চলছে এই মুহূর্তে, এবং পুরসভা সূত্রে যেটা বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে যত বঙ্গের উপকূলের দিকে এই নিম্নচাপ, গভীর নিম্নচাপ সেটা যত বঙ্গের উপকূলের দিকে আসবে তত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বেশি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু পুরসভা যেটা মনে করছে যে যখন এই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে ঠিক সেই সময় কিন্তু গঙ্গায় ভাটা চলবে, অর্থাৎ ভাটার স্প্যানটা কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টার, ফলত এই সময় যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু শহরে জল ধারণের সমস্যা খুব একটা হবে না, যদি জল দাঁড়ায়ও লক গেট খুলে যাওয়ার পর কিন্তু সেই জল নেমে যাবে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে 12টা থেকে 4টে পর্যন্ত লক গেট বন্ধ ছিল, এই মুহূর্তে সমস্ত লক গেট খুলে দেওয়া হয়েছে, ফলত শহরে এই মুহূর্তে কোথাও জল দাঁড়ানোর কোনো রিপোর্ট কিন্তু পুরসভার কাছে নেই, ফলত পুরসভা যেটা মনে করছে যে যদি ভারী বৃষ্টি হয় তাহলে সেই সময় ভাটা চলবে, ফলে এইটা একটা কিন্তু পুরসভার কাছে যথেষ্ট স্বস্তির জায়গা। একদিকে যেমন নিম্নচাপ আসতে চলেছে, মাঝরাত্রের দিকে বৃষ্টি বাড়বে, ঠিক তেমনভাবেই কিন্তু পুরসভা প্রস্তুত রয়েছে যে শহরে যদি জল দাঁড়িয়েও যায় রাতের মধ্যে কিন্তু সেই জল বেশ খানিকটা নামানো সম্ভব হবে, পুরসভার কর্তারা এমনটাই কিন্তু মনে করছে। অনির্বাণ, তোমাকে ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।